হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, কমেন্টে কিভাবে ফলো বাটন অ্যাড করতে হয় এই বিষয় নিয়ে আমি 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। তখন সেই ভিডিওতে কিন্তু নো ওয়ানের এই অপশনটি ছিল না, জাস্ট দুইটি অপশন ছিল, এভরি ওয়ান অ্যান্ড ফ্রেন্ড অফ ফ্রেন্ড, এই দুইটি অপশন ছিল। কিন্তু এই নো ওয়ানের অপশনটি কিন্তু তখন ছিল না আমার এই ভিডিওতে। আপনারা যারা দেখছেন তারা লক্ষ্য করে দেখছেন যে এই নো ওয়ানের অপশনটি কিন্তু ওই ভিডিওতে ছিল না। আমি ওই ভিডিওতে বলেছিলাম যে আপনারা যাদের নো ওয়ান অপশন রয়েছে তারাই শুধু এই কমেন্টে ফলো বাটন অ্যাড করতে পারবেন, যাদের নো ওয়ান অপশনটি নেই তারা পারবে না। তো আপনাদেরকে বলবো, যাদের নো ওয়ান অপশনটি নেই আপনারা কিভাবে আপনাদের কমেন্টে ফলো বাটন অ্যাড করবেন, আর এই নো ওয়ান অপশনটি কিভাবে আপনার ফেসবুক আইডিতে নিয়ে আসবেন সেটি দেখিয়ে দিব এই ভিডিওতে। ভিডিওটা কমপ্লিট দেখতে থাকুন, দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে নো ওয়ান অপশন সিলেক্ট করবেন, নিয়ে আসবেন। এর জন্য প্রথমে চলে আসবেন ফেসবুক এই প্লে স্টোরে। প্লে স্টোরে এসে ফেসবুক মেটা লিখে সার্চ করবেন। ফেসবুক মেটা লিখে সার্চ করার পর ফেসবুকের অ্যাপ্লিকেশনটি চলে আসবে। ফেসবুকের অ্যাপ্লিকেশনটি চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে আনইনস্টল জায়গায় কিন্তু একটা আপডেট লেখা থাকবে। আপনি এখান থেকে প্রথমে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে দেবেন। এই যে ভিডিওটা আমি এখন আপনাদেরকে, যে স্ক্রিন রেকর্ডটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি, এই স্ক্রিন রেকর্ডটা কিন্তু আমার আগের ভিডিওতে, আমি আমার আগের ভিডিওতে যে কাজগুলো করার কারণে আমার কাছে নো ওয়ান অপশনটি এসেছে সেই কাজগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো ফেসবুকে এই প্লে স্টোরে এসে প্রথমে আমরা আমাদের ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে আপডেট করে দেবো। আপডেট করে দেওয়ার পর ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করবো, 3 ডট মেনুতে ক্লিক করবো। তো এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আমার আইডিতে নো ওয়ান অপশনটি নিয়ে আসছি। মাত্র 24 ঘন্টার মধ্যে আমার কাছে নো ওয়ান অপশনটি চলে আসছে। তো দেখতে থাকুন, কমপ্লিটলি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে নো ওয়ান অপশনটি নিয়ে আসবেন। এর জন্য আমরা প্রথমে ক্লিক করবো সেটিংসে। সেটিংসে ক্লিক করবো, এখান থেকে আমরা খুঁজে বের করব, এখান থেকে আমরা খুঁজে বের করব এই যে এখানে রয়েছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনটিতে আমরা ওপেন করে নেব। এই অপশনটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে লেখা রয়েছে হু ক্যান সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট, যে এভরি ওয়ান দেওয়া রয়েছে এটিতে ক্লিক করব। এই স্ক্রিন রেকর্ডটা কিন্তু আমার আগের ভিডিওতে, আগের ভিডিওর আমার আইডি এই, এটা কিন্তু আমার আইডি, এটা এই স্ক্রিন রেকর্ডটা কিন্তু আমার আগের ভিডিও থেকে আমি নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই দুটি অপশনে কিন্তু আমার কাছে ছিল, এভরি ওয়ান অ্যান্ড ফ্রেন্ড অফ ফ্রেন্ড, এই দুটি অপশন ছিল। নো ওয়ানের কোনো অপশন কিন্তু আমার কাছে তখন ছিল না। আমার কাছে নো ওয়ানের অপশনটা কেন আসছে সেটি আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। আমি যে কাজটি করছি সেটা আপনারা করবেন। এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড দেওয়ার নিচে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অফ ফ্রেন্ডের একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি এভরি ওয়ান থেকে ক্লিক করে দেবেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড। আমি কিন্তু ফ্রেন্ড অফ ফ্রেন্ড ক্লিক করে করে রেখেছিলাম, তার কারণে কিন্তু 24 ঘন্টার মধ্যে আমার কাছে নো ওয়ানের অপশনটি চলে আসছে। আপনিও এখান থেকে এভরি ওয়ান থেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ডে করে রেখে 24 ঘন্টা পর চেক করবেন যে আপনার কাছে নো ওয়ান অপশন আসছে কিনা। 100% আপনার কাছে 24 ঘন্টার মধ্যেই নো ওয়ান অপশনটি চলে আসবে। এখানে আপনি ফ্রেন্ড অফ ফ্রেন্ড সিলেক্ট করে 24 ঘন্টা অপেক্ষা করবেন, তারপরেই দেখবেন আপনার কাছে নো ওয়ান অপশনটি চলে আসবে।